উনি কার্সিনোসিন দিতে গেলে বাইপোলারিটি খুব তন্ন তন্ন করে খোঁজে, এটা যে বাস্তবতা। এখন এই যে বিষয়টা যেটা আছে, এই বিষয়টা কিন্তু একটু ভাবার বিষয়, যে বাইপোলারিটি ব্যাপারটা নিয়ে অনেকেরই অনেক কিছু ইয়ে আছে, ভাবনা চিন্তা থাকবে। এটাকে কিন্তু ঠিক সিমটম না বলে ক্যারেক্টারিস্টিক ট্রেটস বলে ভালো হয়। এখানে একটা জিনিস বৈশিষ্ট্য দেখবেন, এটা বুঝতে পারবেন যে বাইপোলারিটি মানে দুটো বিপরীত মেরু তো। হ্যাঁ, বিপরীত মেরুর যে ব্যাপারটা যেটা আছে, বিপরীত মেরুর যে অবস্থানটা, এখানে দেখুন দুটো মায়াজাল কভার করছে। এই বাইপোলারিটিকে চেনার একটা উপায়, যেমন ধরুন একই ব্যক্তির মধ্যে আপনি নিশ্চলতা দেখছেন, আবার একই ব্যক্তির মধ্যে আপনি সিম্প্যাথেটিক দেখছেন। যেমন ধরুন একজন বাবা প্রচন্ড সিম্প্যাথেটিক, আবার তার সন্তানকে যখন মারছে, যখন যতক্ষণ না মেরে রক্ত ফাটিয়ে দিতে পারছে, রক্ত বার করতে হচ্ছে, ততক্ষণ শান্তি হচ্ছে না। এরকম বাবা কিন্তু অনেক পাওয়া যায়, আবার তারপর তিনি কাঁদছেন এরকম ফাটিয়ে দিয়েছেন বলে, এরকমও দেখেছি। তারপর এই যে সিম্পে, এই যে তার বাইপোলারিটির মধ্যে শুধুমাত্র বিপরীত ইয়ে নয়, বিপরীত মায়াজালেরও সন্নিবেশ থাকে। যেমন ধরুন আপনি সিম্প্যাথেটিক যখন আপনি পাচ্ছেন, ধরুন একটা সিম্প্যাথেটিক যখন পাচ্ছেন, তখন আপনি কি দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি সোনা, আবার অপরদিকে নিষ্ঠুরতা দেখতে পাচ্ছেন, বিপরীত মেরু। এটা মেবি সাইকোটিক, মেবি সিভিলিটি, অপোজিট মেরু দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাবো। এরকম বাইপোলারিটির ক্ষেত্রে আরেকটা, শুধুমাত্র আমাদের এই সবসময় যে মারপিট সিম্প্যাথেটিক দিয়ে যে বাইপোলারিটি পেতে হবে এমন কিছু নয়, বাইপোলারিটির আরেকটা এসেন্সের দিক আছে, সেটা হচ্ছে যে আমি যা দেখছি ঠিক তার বিপরীত। যেমন আমি একটা কেসের কথা বলছি, একটি ড্যান্সারকে আমি দেখতে গেছিলাম, মেন্টালি সে খুব আপসেট হয়ে গেছিল মেয়েটি। তারপর মায়ের সঙ্গে কথা বলছি আমি, আমি ছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিলেন, তা আমি তার মার সঙ্গে কথা বলে তার চেহারা, কথা বলার আদব কায়দা এইসব দেখে আমি তাকে কিন্তু খুব সাধারণ মহিলা বলেই মনে করেছি, খুব সাধারণ মহিলা মনে করছি, মানে সেরকম লেখাপড়া জানেন না ইত্যাদি। এবার যখন আমি তার পরিচয়টা জানতে পারলাম, তখন তাজ্জব হয়ে গেল। দুটো জিনিস সেখানে পাওয়া গেছিল, সেটা হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি সে যেহেতু চাকরি করে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই জন্য তাকে তার শ্বশুরবাড়ি থেকে যত রকম ভাবে চাপ দেওয়া, সে চাপ দিয়েছে, চাপছে, সহ্য করেছে, পড়াশোনাটা করে গেছে, এবং এবং সে ওই বা ইয়ে নিয়ে পড়েছে, লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, এবং সেখানে এমএসসি পড়েছেন, এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছেন, এবং পরবর্তীকালে এসএসসি দিয়ে স্কুল টিচারই পেয়েছেন। তাহলে কি জিনিসটা দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এখানে তাহলে তাকে দেখে মনে হচ্ছে সে বোকা, কিন্তু বাস্তবে সৃষ্টি প্রচন্ড ইন্টেলিজেন্ট। এই যে তাকে অ্যাট এ গ্ল্যান্স এইটা দেখে মনে হয়, অনেক সময় আমাদের মনে হয়, আমরা পরে পরে দেখি, প্রথমে ভাবি যে খুব বোকা ভাবছি, বা অনেককে ভাবি যে খুব চালাক, খুব বুদ্ধিমান মনে করছি, কিন্তু কিছু পরে দেখা গেল না সে বেটা বোকা। এইরকম অপোজিট ক্যারেক্টারও কিন্তু আমরা দেখতে পাই, এগুলো একটু সূক্ষ্ম বাইপোলারিটির মধ্যে। তো এরকম ছোটো ছোটো বাইপোলারিটির ব্যাপারগুলো অনেকগুলি আছে। তাই বাইপোলারিটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা মেডিসিনটাকে দেওয়ার ক্ষেত্রে, তার ফলে এটাকে আমরা একটা গুরুত্ব দেবো। আর একটা অ্যাডিং করতে চাইছি, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক একটা মানবিক বৈশিষ্ট্য। হ্যাঁ, তা এটা আমরা পাই, কার মধ্যে পাই, ওভার সিম্প্যাথেটিক পাই, কার মধ্যে পাই না, কার্সিনের মধ্যে পাই, আরো অনেক ওষুধ আছে। এবার হচ্ছে কি, এই সিম্প্যাথেটিকটা একটা বিশেষ ক্ষেত্রে আমি একটা পেয়েছিলাম, যেখানে সিম্প্যাথেটিকটা বলা যেতে পারে মরাল ডিজিজের ব্যবহার হচ্ছে। এটা খুব রেয়ার ঘটনা, কিন্তু এটা ইট ইজ ভেরি ভেরি রেয়ার ঘটনা। ব্যাপারটা হচ্ছে কি, যে এই মেয়েটা কি দেখেছিল,
না, একজন নার্স পারেনি, তাকে কি করিয়ে কোরিওগ্রাফার ছুড়ে দিয়েছে। ওইটা দেখার পরে সে কিন্তু কিছুক্ষণ পরে তার বমি ভাব আসতে শুরু করে ইত্যাদি। আমি ভেবেছিলাম যে নিষ্ঠুরতা দেখে তার হাতে এরকম হয়েছে, নিষ্ঠুর দেখে এরকম যদি তার অভিভক্তি হয়, সেটাও কিন্তু সিম্প্যাথেটিক এর মধ্যেও পড়ছে, সিম্প্যাথেটিক এর বাইরে নয়। কিন্তু আমি তাই ভেবেছিলাম, ইনডাইরেক্টলি এটা প্রমাণ হচ্ছে। কিন্তু পেশেন্টকে যখন জিজ্ঞেস করলে যে তুই ওটা দেখে তো এরকম কষ্ট হলো কেন, তুই কি ভয় পেয়েছিলিস? না না, ভয় পাবো কেন, আমি তো ভালো নাচ করতে পারি, আমি ভয় পাবো কেন? তুই কি দেখে ওরকম ছুড়ে মারলো, ওর তো অনেক লেগেছে, ওর তো অনেক কষ্ট হয়েছে, আমার মায়া হচ্ছিল, এই মায়া আমার এইটাই কষ্ট হচ্ছিল, তার মায়া দেখে। এইখানে সিম্প্যাথেটিকটা কি হচ্ছে, তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে বটে, কিন্তু এই সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক গ্রাউন্ডে সে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছে। এইটা তার এখানে মডেল হিসেবে কাজ করছে বা কজেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করছে, বিশেষ করে পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা খুব রেয়ার ঘটনা, কিন্তু ব্যক্তি বৈশিষ্ট্য কিন্তু ঠিক এইরকম সূক্ষ্মভাবে পাওয়া যায় না। আমি জীবনে একটাই পেয়েছি, পাওয়া খুব মুশকিল। আমি খুব সংক্ষেপে ব্যাখ্যাটা করলাম। তারপরে এই কার্সিনোসিন হচ্ছে বর্তমান যুগে এমন একটা মানে ওষুধ, আমি যদি মজা করে বলি, যদি কার্সিনোসিনটা যদি কেউ ভালো চেনে, তাহলে তার টিফিন খরচাটা হয়ে যাবে মাসে। এটা তো অন্যভাবে নেবেন না, বাস্তবতা হচ্ছে। ফলে এই কার্সিনোসিন ড্রাগটা যদি আপনি খুব ভালো চেনে, শুধু এই দিকটা না, কার্সিনোসিন যদি আপনি খুব ভালো চেনেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আর্সেনিক অ্যালবাম, টিউবারকুলোজাম, ক্যালকুলিয়া ফস, সিপিয়া, নার্স, গ্যাফাইটিস, এই ধরনের যে অনেকগুলো মেডিসিন আছে, এগুলোকে চটপট ডিফারেন্সিয়েট করতে পারবেন, করতে অসুবিধা হবে না, খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারবেন। মানে কার্সিনোসিন ড্রাগটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব ভালো করে বোঝা উচিত, মানে অন্তর দিয়ে অনুভব করা উচিত, রোগীটাকে চেনার চেষ্টা করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মনে হচ্ছে খুব ভালো হবে। আপাতত এইটুকুই রাখি, অনেক তো রাখ হলো, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আব্দুল্লাল রাহিম স্যারকে আব্দুল্লাহ সর্বশেষ রাহিম ডেকে নিতে চাচ্ছি। আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে স্যারদেরকে প্রশ্ন করতে পারেন, বা আপনার যদি সর্বশেষ কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আব্দুল্লাহ রাহিম স্যার, আব্দুল্লাহ রাহিম স্যার। স্যার কি কিছু বলছিলেন স্যার? হ্যাঁ, আপনার যদি আর কিছু বলার থাকে। না না, আমার আর কিছু বলার নেই, আমি আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। তো আল্লাহ তালা শুক্রিয়া, যা হয়েছে যথেষ্ট। আমার আসলে মানিক লাল মন্ডল স্যার এবং স্যারদেরকে, অমরনাথ চক্রবর্তী স্যার, স্যার যে আলোচনা করলাম, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। অনেকগুলো জায়গায় গ্যাপ ছিল, গ্যাপ গুলো ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে নিজের জ্ঞানটা অনেকটুকু সমৃদ্ধ হয়েছে, অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের প্রতি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থতা নিয়ে আমাদের সঠিক সময়ে আলোচনাটা করলেন, আসলে এটা নজিরবিহীন। এরকম প্রতিটা চিকিৎসকেরই হওয়া উচিত, সেটা আমাদের